আসসালামু আলাইকুম। মাওলানা আশরাফ আলী থানভীর লিখিত মুসলমানের হাসি থেকে আজকের গল্প বিমাতার আদর। জনগণের আরামের জন্য সরকার সুদের প্রচলন করেছে। প্রকাশ্যে দৃষ্টিতে মনে হয় যে সরকার জনগণকে অত্যাধিক আদর করছে, বিনা পরিশ্রমে তাদেরকে সুদ নিধিতে, কখনো প্রাইজ বন্ড, কখনো লাভ, কখনো বোনাস, কখনো ইন্টারেস্ট, নাম দিয়ে রকম রকম আর্থিক সুবিধা প্রদান করে চলেছে। কিন্তু বিনা শ্রমে এইসব সুবিধা পেয়ে জনগণ যে অলস, অকর্মণ্য এবং অক্ষম হয়ে দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে এবং আত্মার মৃত্যু হয়ে দিনই আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলেছে, সেই দিকে কেউ লক্ষ্য করছে না। সরকারের মনোভাব হলো সেই স্ত্রী লোকটির মতো যে তার সতীনের ছেলেটিকে অত্যাধিক আদর করত। অর্থাৎ সেই স্ত্রী লোকটির দুইটি ছেলে ছিল, একটি নিজের ছেলে, অপরটি সতীনের ছেলে। সে সতীনের ছেলেটিকে সবসময় কোলে রাখত, উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না, এমনকি কোলে কাঁখে নিয়েই সংসারের কাজকাম করত। পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কোলে এবং নিজের ছেলেটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত। পাড়ার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সবাই বলতে লাগলো মেয়েটির মনে একটু হিংসা নেই, সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়, সতীনের ছেলেকে আদর করতে আর কোথাও দেখা যায় না, এরূপ সতীসাধ্যী নারী আর হয় না। কিন্তু একদিন পাড়ার একটি মেয়ে লোক এসে গোপনে সহানুভূতি স্বরূপ বলল, বুবু, নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক হবে না, তাতে নিজেরই ক্ষতি। মেয়ে লোকটি বলল, না বুবু, এটা আমার ছেলের প্রতি অবহেলা নয়, নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুত হয়ে দাঁড়াতে পারে, আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিন হাঁটতে না শেখে, কোলে থাকতে থাকতে অচল এবং পঙ্গু হয়ে এক কোনোদিন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে পারবে না। এটা সতীনের ছেলের প্রতি আদর নয়, কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে, তা আমি কি করব। ঠিক সেইরূপভাবে জাতি সুদ খেয়ে খেয়ে শ্রম বিমুখ হোক, অলস এবং অকর্মণ্য হোক, পঙ্গু হয়ে ধ্বংস হোক, প্রাপ্ত হোক তা হোক, কিন্তু সরকার অবুজ লোকদের প্রশংসা পেয়ে ধন্য, গর্বিত এবং আল্লাদিত।